ভারত অস্ট্রেলিয়ার মধ্যে তিনটি টেস্ট ম্যাচ হয়ে গেল, যেখানে ভারত আপাতত একটি টেস্ট ম্যাচ জিতেছে এবং অস্ট্রেলিয়া একটি টেস্ট ম্যাচ জিতেছে, এবং তৃতীয় টেস্ট ম্যাচটি হয়ে যায় ড্র, কিন্তু হনুমা বিহারি এবং রবিচন্দ্র অশ্বিনের দুর্দান্ত খেলাতে ড্র করে ফেলে। কিন্তু চতুর্থ টেস্ট ম্যাচের আগেই বড় সড়ো ধাক্কা, চারটি প্লেয়ার চতুর্থ টেস্ট ম্যাচে খেলতে পারবে না এবং পুরোপুরি এই সিরিজ থেকে বাইরে চলে গেছে, সবই আজ আমরা এই ভিডিও আলোচনা করতে চলেছি। তার আগে আমাদের চ্যানেল যদি তুমি প্রথম ওয়ার হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরাও জানতে পারবে। যেখানে চতুর্থ টেস্ট ম্যাচের আগেই ভারতীয় দলে বড় সড়ো ধাক্কা, তার কারণ চতুর্থ টেস্ট ম্যাচটি খুব ইম্পর্টেন্ট ভারতীয় দলের কাছে এবং দুটি দলের কাছে, তার কারণ চতুর্থ টেস্ট ম্যাচই বলে দেবে যে এই সিরিজটিকে যে জিতবে, তার কারণ অস্ট্রেলিয়াও একটি ম্যাচ জিতেছে, ভারতও একটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। কিন্তু বস, তৃতীয় টেস্ট ম্যাচটি যারা ড্র করেছে তারাই একদম অসুস্থ, অর্থাৎ তাদেরই চোট লেগেছে এবং তার কারণে চারটি বড় বড় প্লেয়ার চোটের কারণে বাইরে গিয়েছে, যেখানে প্রথমেই নাম চলে আসে জসপ্রীত বুমরা এবং দ্বিতীয়ত ভাই রবিচন্দ্র অশ্বিন, এবং তিন নম্বর আরও বড় ঝটকার রবীন্দ্র জাদেজা, এবং চার নম্বরে ভাই হনুমা বিহারি। অর্থাৎ চারজন মিলেই কিন্তু ভালো পারফরমেন্স করেছে প্রথম দ্বিতীয় টেস্ট তৃতীয় টেস্টে, এবং তা এই চারটি বড় ঝটকায় কিন্তু আরও ভারতীয় দলকে পিছিয়ে ঠেলে দেয়, কারণ অলরেডি কে রাহুল, বিরাট কোহলিও দলে নেই, মোহাম্মদ শামিও দলে নেই, উমেশ যাদবও দলে নেই, সবাই কিন্তু চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছে। শুধু এই নয়, এছাড়াও ঋষভ পন্তের কিন্তু আপাতত এখনও চোট আছে, কিন্তু বস ঋষভ পন্ত পুরোপুরি এখনও রুলড আউট হয়নি, অর্থাৎ এই সিরিজ থেকে ছিটকে যায়নি, কিন্তু সে লাস্ট টেস্ট ম্যাচটি খেলবে। কিন্তু এই চারটি প্লেয়ারের পরিবর্তে কে আসতে পারে, তো প্রথমে যার নাম চলে আসে ওয়াশিংটন সুন্দর, সে কিন্তু অবশ্যই, আমার তো মনে হচ্ছে রবীন্দ্র জাদেজার জায়গায় অবশ্যই খেলতে পারে, টেস্ট ডেবিউ করতে পারে, এবং অলরেডি বুমরার পরিবর্তে হয়তো আমরা দেখতে পারবো সার্দুল ঠাকুর বা টিন, এবং প্রথম একাদশে আমরা অবশ্যই কুলদীপ যাদবকে দেখতে পারি, তাছাড়া হয়তো আমরা হনুমা বিহারির পরিবর্তে ঋদ্ধিমান সাহাকেও দেখতে পারি। এখানে কিন্তু বড় সড়ো পরিবর্তন হতে চলেছে চতুর্থ টেস্ট ম্যাচে, যেখানে ওপেনার হিসেবে অবশ্যই রোহিত শর্মা শুভমান গিলকে দেখতে পাবো, তারপরে আজিঙ্কা রানে কিংবা আমরা ঋদ্ধিমান সাহাকে দেখতে পাবো, তারপরে কিন্তু অবশ্যই আমরা দুটো কিপার দেখতে পাবো, তাই জন্য ঋষভ পান্তকেও দেখতে পাবো, এবং হয়তো আমরা টি নাটরাজন কেউ দেখতে পাবো, এবং নবদীপ সাইনি, মোহাম্মদ সিরাজ যোজনায় থাকছে, এবং তার সাথে ওয়াশিংটন সুন্দরকেও আমরা এই ম্যাচে ডেবিউ করতে পারবো। তো প্রথম একাদশ তোমাদের মতে কি বলে, তার কারণ ভাই তৃতীয় থেকে চতুর্থ টেস্ট ম্যাচে একে তাই অনেক প্লেয়ার চোট, তার উপরে কিন্তু ভাগ্যটাই খারাপ ছিল। তো বন্ধুরা অবশ্যই তোমরা নিজে কমেন্টে জানাও যে ভারতের প্রথম একাদশ কী হতে পারে। এছাড়াও আমাদের চ্যানেলে যদি প্রথমবার আসে অবশ্যই সাবস্ক্রাইব করতে, সেটা আমাদের ওয়েবসাইটে দাও cricketbangla.com, এইসব আপডেট আগে আগে ওখানেই পেয়ে যাবে, আর এইসব খবর ওখান থেকে পাওয়া যাবে সবার আগে, তো এখনই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য।